আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমানিত বিহার দর্শক মশতা বন্ধু রসল্লা সাল্লাহ সামের আংটির আরেকটি হাদিস আংশিক ব্যবহারের আরেকটি হাদিস নিচ্ছি সৈয় সামারে তির মিজের আটাত্তর নম্বর হাদিস এবং হাদিসটি সৈয় মুসলিমের পাঁচ হাজার পাঁচশো আটানব্বই এই নম্বর জল্লাহ তালা আনহমতকে বন্ধু তিনি বলেন রসল্লাহ সাল্লা সাল্লাম একটি রৌপ্যের আংটি তৈরি করান যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিবিত করে রাখতেন অর্থাৎ যেখানে পাথর আছে যেখানে শিল আসে হাতের তালুর দিকে রাখতেন এটা এই আংটিতে তিনি মোহাম্মদুর রসোল্লাহ অঙ্কিত করান আংটিতে উপনীত করে মোহাম্মদ রসোল্লাহ এভাবে অঙ্কন অঙ্কন করা ছিল ক্ষয় করেছিল তবে অন্য কাউকে তিনি তা অঙ্কিত অঙ্কিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এই আংটি ময়কিবের হাত থেকে আরিস কোপে পড়ে যায় যাই হোক আংটিটি আরিস নামক কোপে পড়ে গেছে এটা কিন্তু এখানে শিক্ষণীয় বিষয়টা হলো এই যে মানবী সব ব্যবহার করেছেন এবং আংটির শিল মরের দিকটা হাতের দিকে রাখতেন সেফটির কারণে এবং এটা কঠোরভাবে অন্য কাউকে নিষেধ করেছেন যেন কোনো ধরনের খেয়ানত না হয় এই আংটির শিল দিয়ে যেন খেয়ানত না করতে পারে না পারে কেউ এই জন্য সরকারি শিলগুলো খুবই সাবধানে রাখতে হবে এটার সতর্কতা তিনি করেছেন এখানেই ইসলামের বিভিন্ন ইতিহাসে যে কিছু কিছু বিষয় যে ঘটে গেছে এইসব ক্ষেত্রে এই শিল মাহর নিয়েই ওসমান আফফানের যারা তোমার করুণ যে ঘটে গেছে এখানে এইখানেই খেয়াল এই আংটির বা শিল মাহরের খেয়ানত বা ওখানে কোনো রকম আউট বা খা এটা সেফটির কারণে অনেক ঘটনা ঘটেছে এটা আমরা ইতিহাস থেকে নিতে পারি কিন্তু এজন মানুষ আসাম সরকারি শিল মাহরকে আংটিকে নিজের দিক করে রাখতে মধ্য দিকে কখনো যেন এটা না আর এটাকে অন্য কাউকে এ ধরনের আংটি বলতে নিষেধ করেছে তার মানে সরকারি সিনেমা অত্যধিক সতর্কভাবে রাখতে হবে এটা এটার প্রমাণ পাওয়া গেল আসসালামু আলাইকুম ওরমদুল